লাস্ট ক্লাস আমরা কি ইউএল এন্ড ওএল শিখছিলাম। ইউএল কি? আনঅর্ডার লিস্ট। ওএল অর্ডার লিস্ট। এটার ভিতরে কি হয়? ইউএল এগুলো আপনার জেন কোড দিয়ে কিভাবে লিখতে পারেন? ইউএল এর ভিতরে এলআই অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা কি গ্রেটার দেন? হ্যাঁ। তার ভিতরে কি আপাতত আমরা কিছু ইউজ করতেছি না, কিন্তু মেন ইউজ করার ক্ষেত্রে আমাদের কি লাগবে? এ যদি লাগে এলআই কয়টা হবে? এলআই মনে করেন দিব আমরা পাঁচটা, তাহলে কি হবে? ইনটু। ইনটুর জন্য কিভাবে দেয়? শিফট স্টার। কয়টা হবে? পাঁচটা। ইউএল এর ভিতরে এলআই পাঁচটা, প্রত্যেকটা এলআইতে এ হবে। এর হাইপার এফ কি হবে? এইচ, সরি, আর ই এফ ইকুয়াল টু কি হবে? হ্যাশ। এর ভিতরে লেখা কি হবে? মনে করেন হোম। এই তো, তাহলে কিভাবে লিখতে হবে জেন কোডে? ফার্স্ট ইউএল, তার ভিতরে এলআই গ্রেটার দেন, এলআই কয়টা হবে? পাঁচটা। তার ভিতরে কি হবে? এলআইয়ের ভিতরে প্রত্যেকটা এলআইয়ের ভিতরে কি হবে? এ হবে। এর অ্যাট্রিবিউট এইচ রেফ, এর ভ্যালু কি হবে? বাই ডিফল্ট আমরা হ্যাশ দিয়ে রাখছি, পরে আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা তো লিঙ্ক হবে, চেঞ্জ হবে এটা। আর এইটা এর ভিতরে কি হবে? একটা ভ্যালু, নাম হবে না লিঙ্কের। ফেসবুক যেরকম দেখতাম দেখতাম আমরা, গুগল, তো ওইটা কি হয়েছে এখানে? হোম। এটা এখন কন্ট্রোল ই দিলে কি হবে দেখেন, এটা আমাদের বারবার লেখা লাগছে। তাহলে কি হয়েছে? ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে এ, এর ভিতরে কি এইচ রেফ, হ্যাশ। এগুলো তো আমাদের যেটা লিঙ্ক হবে ওইটা পরে এখন চেঞ্জ করবো, আর নামগুলো আমরা এখন চেঞ্জ করতে পারবো। এটাই হচ্ছে শর্টকাটে ইউএল এলআই লিস্ট বা ওএল, এখানে টাইপ পরে চেঞ্জ করবেন।